হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকের ভিডিওতে আমি ফটোশপে কিভাবে নিজের ইচ্ছামতো শর্টকাট কি ক্রিয়েট করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার নাম দমতো আর আপনারা দেখতেছেন ডিএম টেকনিক। তো চলুন শুরু করা যাক। ফটোশপে যদি আপনারা দ্রুত কাজ করতে চান তাহলে শর্টকাট কি অবশ্যই জানতে হবে। তার ডিফল্টভাবে ফটোশপে অনেক শর্টকাট কি দেওয়া আছে। এখন যদি ধরেন আপনার একটা জিনিসের শর্টকাট কি লাগবে কিন্তু সেটা দেওয়া নাই, তো সেটা কিভাবে করবেন দেখেন। তো আমরা যদি এখান থেকে ইমেজে যাই, ইমেজে গেলে দেখেন এখানে কত শর্টকাট কি দেওয়া আছে, কিন্তু ইমেজ রোটেশনের ক্ষেত্রে কিন্তু শর্টকাট কি দেওয়া নাই। তো ধরেন আমি 90° CW এটা একটা শর্টকাট কি অ্যাড করে দেখাই। তো সেজন্য কি করবেন, এডিটে যাবেন, এরপর কিবোর্ড শর্টকাট, এরপর আমরা এখান থেকে ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর এখানে আবার অপশন আছে দেখেন, এখান থেকে আপনারা এই যে অ্যাপ্লিকেশন মেনু, প্যানেল মেনু, টুল যেতে পারবেন। তো আমি অ্যাপ্লিকেশন মেনুতে থাকলাম, এরপর আমরা এখান থেকে ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর যাবো আর কি যেটা শর্টকাট কি দেবো, এই দেখেন ইমেজ রোটেশন, এটাই দেবো 90° CW। তো এখানে ক্লিক করব, দেখেন এই যে শর্টকাট কি দেবার ঘর এসে গেছে। এখন একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, অলরেডি অনেক শর্টকাট কি দেওয়া আছে, এখন যদি আপনি ইউনিক না দিয়ে যদি সেই শর্টকাট কি দেন, যদি আমি Ctrl+L দেই তাহলে দেখেন একটা লেখা আছে যে এটা লেবেলের ক্ষেত্রে অলরেডি দেওয়া আছে। এখন যদি আপনি এটা দেন তাহলে লেবেলের যে শর্টকাট কি ছিল সেটা ডিলিট হয়ে এটা অ্যাড হয়ে যাবে। সো এই জন্য আমাদের ইউনিক দিতে হবে। তো ধরেন আমি এখান থেকে একটা ইউনিক দিলাম, Ctrl+Shift+ এটা দিলাম। এখন বুঝবেন কীভাবে সেটা ইউনিক হলো কিনা, যদি এটা দেওয়ার পর এখানে কোনো লেখা না আসে যে আগে যেভাবে আসছিল যে অলরেডি ইউজড, সেটা যদি না আসে তাহলে পাবেন সেটা এটা ইউনিক। এরপর অ্যাকসেপ্ট, ওকে। তো এটা অ্যাক্টিভ হলো কিনা সেটা দেখার জন্য আমরা যেটা দিই সেটাই ক্লিক করি, Ctrl+Shift+ এই তো আপনার এটা রোটেট হচ্ছে। এছাড়া আপনারা যদি এখানে যান ইমেজ, ইমেজ রোটেশন, এই দেখেন শর্টকাট কিটা অ্যাড হয়ে গেছে। এখন যদি চান আপনি এটা আবার রিমুভ করবেন তাহলে কী করবেন, আবার এডিটে যাবেন, সে আগের জায়গায় যাবেন শর্টকাট, এখান থেকে যাবেন আপনারা, হ্যাঁ এখন দেখেন এটা সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় ডিলেট শর্টকাট, ওকে। এখন দেখেন এটা কিন্তু ডিলেট হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো শর্টকাট কি অ্যাড করতে পারেন। এই ছিল আমার ভিডিও। ভিডিওটা যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।